আপনারা এখন দেখছেন নিউজ অগ্নি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ অগ্নি। খানাকুল থানার অন্তর্গত খানাকুলের রাজাটির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যরাঙ্গ বাসস্ট্যান্ড। মধ্যরাঙ্গ বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে মধ্যরাঙ্গ প্রাইমারি স্কুল, তার ঠিক আগেই একটি ইলেকট্রিক ট্রান্সফরমার সামনে ধাক্কা মারে এক বাইক আরোহী। আনুমানিক রাত 12:00 AM। আশেপাশে কেউ না থাকার কারণে গুরুতর জখম অবস্থায় প্রায় 5 ঘন্টা পড়েছিল পুকুরের পাড়ে। ভোরবেলা মানুষজন দেখতে পায়, তড়িঘড়ি খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়াতে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। জানা যাচ্ছে বর্তমান অবস্থা স্বাভাবিক নয়। শোনা যাচ্ছে যুবক মদ্যপ অবস্থায় বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় দুর্ঘটনা ঘটে। গাড়ির নাম্বার প্লেটও এখনও হয়নি। বাইক আরোহীর নাম উত্তম বক্সি, পিতা মোহন বক্সি, বাড়ি রাধাকৃষ্ণপুর। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য। যেহেতু মাঝরাতে ঘটনাটা ঘটেছিল, সেই সময় লোকজনের যাতায়াত ছিল না। ভোরবেলা দেখতে পাই পুকুর পাড়ে কেউ একজন পড়ে আছে, তারপরই তাকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাবতীয় জিনিস খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়, সততাই আমাদের অঙ্গীকার। এম এম গ্রিল হাউস, প্রোভাইডার শেখ সাদ্দাম হোসেন। যোগাযোগ 6295132712 অথবা 8759935652। আমাদের ঠিকানা শান্তা মসজিদ মার্কেট, শান্তা জুনাইট, আরামবাগ, হুগলি। বিশেষ দ্রষ্টব্য, রমজান মাস উপলক্ষে ক্ষুদ্র জিনিসের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 28 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত এই শর্তাবলী প্রযোজ্য।